सब्सक्राइब कीजिए कर्मसंधान रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, আমি সুমন, আপনারা দেখছেন কর্মসংস্থান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গত 4 মাসের যে 41টি রিক্রুটমেন্ট হয়েছে সেটির ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর যদি বিস্তারিত জানতে হয় আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহকারে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পরিবারের সঙ্গে অংশগ্রহণ করে নেবেন সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি রোজই চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও চাকরির জন্য প্রোভাইড করতে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে যেতে ভুলবেন না। চলুন আজকে বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। রাজ্য পুলিশে 5702টি কনস্টেবলের নিয়োগ হচ্ছে। এই ভিডিওটি না যদি আপনাদের দেখা থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নেবেন ভিডিওটি বিস্তারিত জানতে গেলে। এবং কলকাতা পুলিশে 1000টি হোমগার্ড নিয়োগ হচ্ছে, রেলে আরও 10,000 নিয়োগ চলবে এবং বন্ধনে সহায়ক প্রশিক্ষণ চলছে। তাছাড়াও আছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে 971 ফার্মাসিস্ট ও মেডিকেল অফিসারের নিয়োগ চলছে, সরকারি সংস্থায় 160 স্টাফ নার্সের নিয়োগ চলছে। এছাড়াও আছে শিশু শিক্ষা প্রশিক্ষণ, তাছাড়াও আছে স্পেশাল এডুকেটেডদের প্রয়োজনীয় বাড়ছে শিক্ষাক্ষেত্রে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 200 এক্সিকিউটিভ ট্রেনিং থাকবে, তার মধ্যে কন্ডিশন হচ্ছে 2017 বা 2018 সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এবং ইস্টার্ন ক্লোরফ্রিডে 117 মাইনিং সদর লাগবে। এই হাওড়া জেলায় 220টি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক লাগবে, বিস্তারিত জানতে গেলে কর্মক্ষেত্র পেপারটি কিনে নেবেন, 6 এপ্রিল ডেট দেওয়া আছে। পশ্চিমবঙ্গ পুলিশে 6100টি কনস্টেবল ও সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট চলছে, বিস্তারিত জানতে গেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, যথাযথভাবে ভিডিওটি আপনারা দেখতে পারবেন। এবং তাছাড়াও আছে এয়ারফোর্স 145 গ্রুপ সি নিয়োগ হচ্ছে, বিস্তারিত জানতে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। রাজ্যের সরকারি হাসপাতালে 1098 মেডিকেল অফিসারের নিয়োগ হচ্ছে এবং রাজ্যে আরও 3673টি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আছে এই মাসে 217টি অধ্যাপক নিয়োগ চলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 114টি অধ্যাপক নিয়োগ হবে এবং সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট ও চেম্বার অ্যাসিস্ট্যান্টের নিয়োগ হচ্ছে। রাজ্যে 5778টি গ্রামীণ ডাকসেবক নিয়োগ হচ্ছে, বিস্তারিত জানতে গেলে কর্মক্ষেত্র পেপারটি কিনে নেবেন। রাজ্য পুলিশে 1527টি সাব ইন্সপেক্টরের নিয়োগ হচ্ছে এবং নিখরচায় মাধ্যমিক তরুণ তরুণীদের প্রশিক্ষণ করানো হচ্ছে। এবং ইসরোয় 171টি জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফারের নিয়োগ চলছে। ন্যাশনাল সিডস কর্পোরেশন 169টি নিয়োগ হচ্ছে। ফল প্রকাশ করা হলো বিজ্ঞপ্তি অনুযায়ী 11/2017 অনুসারে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের ফল প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হচ্ছে msc.wb.org এবং বিজ্ঞপ্তি 1/2018 অনুসারে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হেলথ অফিসার পদে নিয়োগ যে 17 এপ্রিল থেকে হয়েছিল সেটি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে, msc.wb.org। এবং নেক্সট যেটা আছে, কৃষি প্রযুক্তি সহায়ক পদের ইন্টারভিউ শুরু 23 এপ্রিল থেকে, ডাক পাচ্ছে 4651টি প্রার্থী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, বিস্তারিত জানতে গেলে কর্মক্ষেত্র পেপারটি কিনে নেবেন। ন্যাশনাল সিডস কর্পোরেশনে 169টি নিয়োগ হচ্ছে।
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হসপিটালে 130টি নার্সের প্রশিক্ষণ চলছে, বিস্তারিত জানতে গেলে এই নাম্বারটিকে কল করবেন 9434791380। রামকৃষ্ণ মিশনে কারিগরি প্রশিক্ষণ চলছে, স্টেট ব্যাংকে 2000টি অফিসার নিয়োগ চলছে, ব্যাংক অফ বরোদায় 375টি নিয়োগ চলছে কর্মী, এবং ব্যাংকে আরও 158টি অফিসারের নিয়োগ চলবে, এবং এনটিপিসিতে আরও 149টি নিয়োগ চলবে, এনটিপিসিতে 228টি ডিপ্লোমা ট্রেনিং চলবে। এছাড়াও আছে জিপমারে 115টি নার্সিং অফিসার ও ক্লার্কের নিয়োগ চলছে, নয়নদপুর এগ্রিকালচার ট্রেনিং সেন্টারের চাকরি অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম 115টি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার লাগবে। এগুলি হচ্ছে, এছাড়াও আছে 5 কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড নিয়োগ চলছে, এছাড়াও মুম্বাইয়ে নাভাল ডাকওয়েতে 95টি নৌবাহিনীর জন্য নিয়োগ চলছে। বিস্তারিত জানতে গেলে কর্মক্ষেত্র পেপারটি ব্যবহার করুন। এছাড়াও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এরামই আপনারা নিত্য নতুন টপ ট্রেন্ডিং টপিক নিয়ে চাকরির খবর পেয়ে যাবেন আপনারা। এছাড়াও আমার আপনাদের জন্য চাকরির নিত্য নতুন ভিডিও করে থাকি এবং টেকনিক্যাল ভিডিও করে থাকি আপনাদের সুবিধার জন্য বাংলাতে মাতৃভাষায়। এবং আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরিবারের সঙ্গে অংশগ্রহণ করে নেবেন। আমি রোজই চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও প্রোভাইড করার জন্য। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে ভুলবেন না, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকলে তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো আসি, অন্য কোনো ভিডিওই আবার দেখা হবে। ভালো থাকবেন, পরিবেশকে ভালো রাখবেন, নিজে সুস্থ থাকবেন। আজকের মতো আসলাম, জয় হিন্দ, বন্দে মাতরম।